ডেজার্ট খেতে কে না পছন্দ করে? আর সেটা যদি হয় এত মজার, তাও আবার মাত্র 15 মিনিটে বানানো সম্ভব, তাহলে তো কেউই না করবে না। কারণ এই গরমে সবারই ডেজার্ট খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কিচেনে গরমের মধ্যে দাঁড়িয়ে কারোরই ডেজার্ট বানানোর মতো এনার্জি নেই। বাট আজকে এই রেসিপিটি দেখে মাত্র 15 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই ডেজার্টটি। তো ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড। আমরা রেগুলার যে ব্রেডটা খাই সেটাই আমি নিয়েছি, আর আমি আজকে নিয়েছি 4 পিস। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ব্যবহার করবেন। ব্রেডের চারিদিকে যে এই ব্রাউন অংশটা থাকে সেটা আমি কেটে ফেলছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন। আমি জাস্ট শেপ করার জন্য একটু কেটে নিলাম, আর এগুলো অবশ্যই আমি ফেলবো না, অনেক কাজে লাগে। তো একটা প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এই ঘি রেসিপিটা কিন্তু আপনারা দেখেছেন অলরেডি, আর যারা দেখেননি তারা লিঙ্কে কমেন্ট করে দেখে নিতে পারেন। আর ঘিটা একটু ব্রাশ করে নিয়েছি, আর ব্রেডগুলো খুবই হালকাভাবে একটু ছেঁকে নিয়েছি, একেবারে হালকা, কালারও চেঞ্জ হবে না এরকম। জাস্ট আমাদের যে ঘির ফ্লেভারটা আছে সেটা যেন ব্রেড মধ্যে চলে যায়, এই জন্যই একটু উলট পালট করে 30 সেকেন্ডের মতো সময় নিয়েছি এক পাশ ভাজতে। তো এই তো হয়ে গিয়েছে দুটো ভাজা আমার, এখন এগুলোকে উঠিয়ে রাখবো। আপনারা যদি চান আপনারা নর্মাল বাটারেও করতে পারবেন, তবে সয়াবিন তেল ব্যবহার করবেন না, এতে করে একটা গন্ধ লাগতে পারে। চেষ্টা করবেন ঘি অথবা বাটারেই ভেজে নিতে। একই পদ্ধতিতে আমি বাকি দুটো ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একদমই হালকাভাবে ভাজতে, যেন এগুলো পুড়ে না যায় বা শক্ত না হয়ে যায়। ওই একই প্যানে আমি এখন মিল্ক নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো মিল্ক নিয়েছি, মানে 250 গ্রামের মতো। তো এই মিল্কটা আমি জাল করে নিয়েছি, যেহেতু কড়াইটা গরম ছিল সেই জন্য কিন্তু দুধটা জাল হতে শুরু করে দিয়েছে, আর দুধটা অনেক বেশি ঘন করার কোনো দরকার নেই। এখানে আমি দিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা হাতের কাছে না থাকলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে একটু দুধ উঠিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার, চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। তো ভালো মতো কাস্টার্ড পাউডারটাকে এই দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের গোলাটাকে এখন দুধের মধ্যে দিয়ে খুব ভালো মতো নাড়তে থাকতে হবে, কারণ এটা দেওয়ার সাথে সাথেই দুধটা কিন্তু দলা পাকাতে শুরু করে। কিছুক্ষণ পরই দেখবেন এটা একটু থকথকে বা ঘন ভাব চলে এসেছে, তখন অনবরত নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। আর এখন যে পাত্রে আমি এটাকে সেট করতে দিব সেই পাত্রে নিয়েছি, আর এর মধ্যে আমি যে ব্রেডগুলোকে হালকা করে সেঁকে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্রেড কিন্তু বাটির সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এখন এর উপরে যেই আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম দুধের কাস্টার্ড পাউডার দিয়ে সেটা দিয়ে নিলাম। উপর থেকে গার্নিশ করে নিচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ব্যবহার করেছি। 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, কারণ এই ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর এখন এটাকে সার্ভ করছি কেটে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর এত নরম তুলতুলে, অসাধারণ হয়েছে খেতে। বাসার সবাই তো এটার ফ্যান হয়ে গিয়েছে। তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।